রেজিস্ট্রি অফিসের ব্যাগ গেটে ঝুলা আছে তালা। 5 দিন ধরে বন্ধ রেজিস্ট্রি কার্যক্রম। অবস্থান ধর্মঘট পালনকারীর দলিল লেখক ও নকল নবী সকল রেজিস্ট্রি অফিসার দক্ষিণ নাভারের হনা পাবলিক আইনজীবী হল দলিল রেজিস্ট্রির সিরিয়াল লয় আইনজীবী নকল নবিশ দলিল লেখক কলের মধ্যে ব্যাপক মারামারি হয়ে আহত হয়েকজন ওই মামলো ঘটনান গড়ার মন্ত্রণালয় পর্যন্ত উল্টো আর দুজন দলিল লেখক সহকারী তিনজন নহল নবিশ ভাই নামে মামলা করে দিয়ে তা বলতে আর মামলা যদি প্রত্যাহার করে ফেলা তাহলে আর আর কোন আর আর কর্মবিধি হত্যার বিজম অবস্থান ধর্মঘট প্রত্যাহার করছেন যদি আজকের ভিতরে এই কর্মসূচির মাধ্যমে যদি তারা আর আর মামলায় প্রত্যাহার না করে তাহলে আগামী সপ্তাহ তুন লাগাতার কর্মসূচি লেবুলি এনে সারা বাংলাদেশের ভিতরে কর্মসূচি পালন করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করে রেখে সমানত আর যদি কেস মধ্যে আরও যদি এমন হইতো তারা তার বিরুদ্ধে আরাম আরাম না নিতে মাত্র 16 তারিখ বৃহস্পতিবার ফরিদিন নিয়ে আজিও বেন্যাতুন বেল্লা পর্যন্ত তার বিরুদ্ধে ওয়া মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করে সম্মিলিত দলিল লেখক ও নকল নবী সংগ্রাম পরিষদের সদস্য সকল ওই দিনেই চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে 5 দফা দাবি তুলি স্মারকলিপি দিয়ে আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রীর কাছে দলিল লেখক এবং নকল নবীর অনুরোধ মধ্যে মিথ্যা মামলা দিয়ে নেয় আর আর হয়রানি করে ইয়ানো লেভেলে আর আর ভিতরে কর্মবিরতি চলে এবং ডিসি মাধ্যমে আইনমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিবেন আর আর আসছে যে আর আর উপর যে হামলা এবং হামলার পরবর্তী যে রাতের অন্ধকারে যে মিথ্যা এবং বানোয়াট মামলা আমাদের বিরুদ্ধে দায়ের করেছেন এই মামলা প্রত্যাহারের দাবি আরা জানাই আর আর ক্ষেত্রে আরা সবসময় সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিকভাবে আর আর পেশাগত খাস আর পরিচালনা করি এই পেশাগত কাজ হাতে আর অধিকার তাদেরকে হস্তক্ষেপ না করে অসহ খাস আর জোর দাবি জানায় তবে ঘটনার দিন উকিলের উপর হামলার অভিযোগ তুলি 5 দলিল লেখক নকল নবিশের নাম উল্লেখ করি অজ্ঞাতনামা 10-15 জনের বিরুদ্ধে মামলায় কোতালি থানা এজাহারাত অভিযুক্ত কলার বিরুদ্ধে উকিলের চোখত মুখত রক্তাক্ত জখমর অভিযুক্ত লয় সার্বিক বিষয়ে জানতে আর যোগাযোগ করে গেলাম চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির লাই কিন্তু সমিতির নেতৃবৃন্দ ডাকাত অবস্থান করাই তার মন্তব্য লওয়া সম্ভব নয় জানা গিয়েতে গত মাসের 6 তারিখ চট্টগ্রাম সদর সাব রেজিস্ট্রি অফিসত দলিল রেজিস্ট্রি সিরিয়াল আগফরলই উকিল দলিল লেখকলাই হতাহারাহারি আতাহাতির এক পর্যায়ে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষ জড়ায় এ ঘটনায় দলিল লেখক নকল নবী সকলের বিরুদ্ধে মামলা করে আইনজীবী হল এরপরতুন মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ কর্মসূচি পালন করে যায় তারা আজিয়া 5 দফা দাবি তুলি আন মন্ত্রণালয় হাসে স্মারকলিপি দিয়ে দলিল লেখক নকল নবী সকল তবে জেড়ায় এড়ে ব্যানার টাগাই ও সামাজিক যোগাযোগ মাধ্যমত উকিলের বিরুদ্ধে মিথ্যা অপচারের অভিযোগে অভিযুক্ত কলের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালত মামলা করার প্রস্তুতি লল বলে জানা গিয়ে মোহাম্মদ নিজামুদ্দিন আবির সি+ টিভি চট্টগ্রাম